আমার প্রথম সিমটম শুরু হয়েছিল আপনার ডান পাড় থেকে, প্রত্যেকে খারাপ দিয়ে যাচ্ছি, হাঁটতে পারতেছি না, আগে লাঠি ছাড়া হাঁটতে পারছি, বাড়িতে নিয়ে লাঠি নিয়ে হাঁটছি, মানে সুস্থ মানুষ, সুস্থ মানুষ, সবকিছু করছি আমি, হঠাৎ করে লাঠি। আর আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে যে আমি নিজে হাঁটতেছি, নিজে টয়লেটে যাচ্ছি, নিজে ব্রাশ করতেছি, নিজে হাত দা ভাত খাচ্ছি খাইতেছি, আমি তো কিছুই পারতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের সম্ভবত অনেকেরই মনে আছে জিবিএস পেশেন্ট। বেশ কিছুদিন আগে আমাদের এখানে ভর্তি ছিলেন আমাদের একজন ভাই। আসলে জিবিএস বেশ কয়েকজন আছেন, তার ভিতর একজন আছেন যিনি কিছুদিন আগে আপনাদের সামনে উনি এসেছিলেন, যিনি শুধুমাত্র মুখ নাড়তে পারতেন, মুখ দিয়ে খেতে পারতেন, যদি কেউ খাইয়ে দিত হাতের একটা আঙুলও নাড়তে পারতেন না, একরকম প্রায় সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। এবং সেই অবস্থা থেকে উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, সাইকেল চালিয়ে আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন, সাঁতার কাটছেন পুকুরে, সেই ভিডিও পাঠিয়েছেন, সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, গ্রামে দোকান দিয়েছেন, দোকান পরিচালনা করছেন, ব্যবসা পরিচালনা করছেন, সব ঠিক আগের মতো হয়ে গিয়েছে। ঠিক তেমনি আজকে আমাদের সাথে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের আর একজন ভাই, যিনি কিনা নিজেও একজন জিবিএস পেশেন্ট। প্রায় অনেকটা ওরকমই অবস্থা হয়ে গিয়েছিল, জীবনের প্রায় একরকম সব রকম আশায় ছেড়ে দিয়েছিলেন, বাট আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন। আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই, আমি কথা না বলে ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা একটু শুনি, সেটা মনে হয় সবচেয়ে ভালো হয়। আসুন দর্শক একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মামুন মিদ্ধা। মামুন মিদ্ধা, বাড়ি কোথায় স্যার? বাড়ি হলো বিক্রমপুর, বিক্রমপুরে লোজন থানা। আচ্ছা স্যার, পেশাগতভাবে কি করেন? পেশাগত আমি একটু ছোটখাটো ব্যবসায়ী, ইলেকট্রিক ব্যবসা বিক্রমপুরেরই। আচ্ছা, সো ইলেকট্রিকের ব্যবসা, ভালো মুভমেন্ট, অনেক কিছুই করতে হয়। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। জি, কি হয়েছিল, কতদিন আগে, যদি প্রথম থেকে একটু বলেন আমাদের দর্শকদের জন্য। জি, আমার প্রথম সিমটম শুরু হয়েছিল আপনার ডান পাড় থেকে। ডান পাড়, এটা কত সালে? এটা আপনার এই একুশে, দুই হাজার একুশে। আচ্ছা, একুশে হয়েছিল আপনার, তারিখটা মনে নেই, ঠিক আছে, একটা মনে নেই, আমার ডান পাড় থেকে শুরু হয়েছিল। প্রথমে একদিন দেখছেন যে ঘুম থেকে উঠে একটু ব্যথা করছে। না, ঘুম থেকে না, আমার এটা সচরাচর মানে দিনেই শুরু হয়েছিল এটা। আচ্ছা, ঠিক আছে, এটা দিনেই মানে আমি দোকানে যেতাম, ওই হাঁটতাম, ওই বাহু পাড় তালুর ভিতরে মনে হয় কোনা কোনা হিমত। আচ্ছা, কোনার মতো হিমতে হিমত পাড় তালুর ভিতরে, তখন হাঁটতে পাড় থেকে হাঁটতাম হাঁটতাম, জুতো খুলে যেত, অটোমেটিকলি জুতোটাও খুলে যেত গা, বুঝতে পারতাম না, আমি ভাবতাম যে হয়তো এমনি কিছু হয়েছে, ও ঠিক হয়ে যাবো গা। এক দুই দিন পরে আবার আসলো হাত তালিয়ে হাতে। আচ্ছা, আপনার আসলো হাতে, এই হাতে আসলো, হাত ঝিন 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 করতো, পাওয়া ঝিন ঝিন করতো, তো এক দুই তিন চার দিন আস্তে আস্তে বাড়তেছিল। আচ্ছা, বাড়তেছিল এখান থেকে, ডান থেকে আসলো বাম সাইডে। বাম সাইডে থাকার পরে যেমন বাড়িতে ছিলাম, তো ভাবলাম আবার ঢাকা আসলাম, গেলাম বাড়িতে আসলাম, কোনো সমস্যা নেই। তারপরে গেছি, উনি ভালো হয় না, দুই দিন তিন দিন গেছি, তারপর আরেক ডাক্তারের কাছে গেছি। কোনো কিছু বলেছেন বা কোনো? হ্যাঁ, বলেছি যে আমার আমার এই সিমটম হয়েছে, আমার আমি আমি হাঁটতে পারতেছি না, আমি পা আগাতে পারতেছি না, হাঁটতে গেলে আমার পাগুলো এগুলো ব্যথা করছে, মনে হচ্ছে টেনে ধরছে, টেনে ধরছে আমাকে, ঠিক আছে, এগুলো বলছি। বাট উনি কি সাসপেক্ট করেছেন কিছু বা কিছু বলেছেন? না, উনি আমার, না উনি আমাকে কিছু বলে নাই, এটা উনি বলছে যে এটা ক্যালসিয়ামের সমস্যা থেকে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, উনিও ক্যালসিয়াম দিচ্ছে। তারপর ঢাকা আসলাম, মিটফুড আসলাম, মানে যখন দেখছেন যে ভালো হচ্ছে, ভালো হয় না, ঢাকা আসলাম, গ্রামেতেই ঢাকা আসছি, উনিও ক্যালসিয়াম দিচ্ছে। আচ্ছা, পরে ক্যালসিয়াম দিচ্ছে, উনি খাইছে ভালো হয় না, তারপর দেখি খারাপ দিয়ে যাচ্ছি,
এগুলো প্রায় এগুলো হাঁটতে পারতেছি না জিনজিন করতেছে আগে যেরকম হাঁটতে পারতেন কষ্ট করে হাঁটছেন এখন আর হাঁটতে পারতেছি না আমি হাঁটতে পারতেছি না আগে লাঠি ছাড়া হাঁটতে পারছি বাড়িতে নিয়ে লাঠি নিয়ে হাঁটছি তখন ডাক্তার কাছে আসছি মানে সুস্থ মানুষ ব্যবসা করছেন সবকিছু করছেন হঠাৎ করে লাঠি লাঠির পরে এখন লাঠি দিয়ে আর পারছেন লাঠি ধরতে পারতেছি না আমাকে দুইজন একজন ধরে নিয়ে তখন আমি ওখান থেকে এখন কি মানে ডাক্তার পরামর্শ দিল কি থেরাপি নিতে হবে আমি ওখানে থেরাপি নিয়েছি প্রায় 8-10 দিন ওখানে দেখি ভালো হয় না আরো ওই দেখতে যাচ্ছি পরে আবার গেলাম আপনার গ্রিন লাইফ গ্রিন লাইফে ছিলাম আমি 18 দিন ভর্তি ওখানে আরো 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 ডিমেসিস আমার ওখানে 18 দিনের মতো আরো ভর্তি ছিলেন কিন্তু আপনি দেখছেন যে ওখানে উপকার হচ্ছে না আরো খারাপের দিকে আরো খারাপের দিকে যাচ্ছি খারাপের দিকে যাচ্ছে যেতে মানে করেন আপনি আর এখন ডাক্তার বলতেছে আপনি চলে যান আমার কোমরে ছিল না জোর ছিল না পায়ে ছিল না হাতে ছিল না কোনো কিছুই ছিল না আমাকে খাওয়াই দিচ্ছে হাত ছিল না হাত বাঁকা গেছিল ছিল পাল বাঁকা ছিল ঠিক আছে তখন আমি ওই যে ছোট ভাই যেমন এখানে আসছে ওই আপনার ডিপিআরসিতে আসছে আর সেও দেখছে নাম দেখে ভিতরে গেছে যাইয়া অন্যের সাথে ওই শফুল্লা স্যারের সাথে সরাসরি কথা বলছে পেশেন্ট আছে এই অবস্থা এখন ওই হাসপাতালে আছে তো আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি বলে নিয়ে আসছেন পরে আসলাম স্যারের সাথে দেখা করলাম স্যারের কথা বললো স্যারে ভর্তি দিল এবং তা আছি এখন থেরাপি দিছে এখন ইনশাল্লাহ আমি 60% ইনশাল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ 60% ভালো আছি প্রথম দিন যখন আপনি এসেছিলেন আমি আপনাকে দেখতে এসেছিলাম আমার মনে আছে যে একটা মানুষ আমি দেখছি বিছানায় শুয়ে আছেন নড়াচড়া করতে পারছেন না শুধু ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন কথা বলছেন বাথরুমে নিয়ে যাওয়ার মতো যে উঠবেন সেই শক্তি নেই কাউকে ধরে নিয়ে যেতে হতো আবার নিয়ে আসতে হতো জি জি সেটাই ছিলাম একদম সম্পূর্ণ অসুস্থ মানে এই যে আপনি একটা সুস্থ মানুষ ইলেকট্রিকের কাজ করেন ব্যবসা করেন নিজে মুভমেন্ট করছেন সব কিছু করতে পারছেন হঠাৎ করে এমন কোনো অ্যাক্সিডেন্টও না কোনো কিছু না জি হঠাৎ করে দেখছেন যে আপনি সম্পূর্ণভাবে ধীরে ধীরে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে ধীরে ধীরে অনেক বছরে সে প্যারালাইজড হয় আপনারটা হয়েছে খুব দ্রুত করেননি এমন কোনো কিছু হয়নি চিকিৎসা করছেন ডক্টর দেখাচ্ছেন কিন্তু উপকার পাচ্ছেন না আরো খারাপের দিকে যাচ্ছেন কেমন লাগতো ওই সময়টা যখন বিছানায় শুয়ে খুব খারাপ লাগতো স্যার অনেক খারাপ লাগতো নিজে 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 কান্না করতাম কি করতাম যে কি মনে হয় আর হাঁটতে পারবো না ঠিক আছে মনে এই পড়ে গেছি হাত পা কোনো চলতেছে না আমার ওয়াইফ আমার খাওয়াই দিতে লাগছে টয়লেটে যেতে পারতেছি না ধরে নিতে লাগছে অনেক সমস্যা ছিল তো ইনশাল্লাহ এখানে এসে পরিবারের সদস্য আপন মানুষরা আমাকে সব সেবা করছেন কিন্তু আমার নিজেরও খারাপ লাগে আমি কতবার তাকে ডাকবো কতবার ডাকবো কয়টা জিনিসের জন্য তাকে ডাকবো তারও তো কাজ আছে তারও একটা জীবন আছে জি স্যার যখন মনে হচ্ছে যে আমি নিজে আমার পরিবারের গলগ্র হয়ে গেছে একটা সময় আপনি পরিবারের জন্য উপার্জন করতেন জি সেই মানুষটার জন্য এখন পরিবার খরচ করতে হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তিটা যখন পড়ে গিয়েছে তখন দুশ্চিন্তা কাজ করতো পরিবারের কি হবে অনেক চিন্তা ছিল স্যার অনেক চিন্তা ছিল এখনো চিন্তা আছে আর এখন আমি টেনশন এই সব কিছু ছেড়ে যখন আপনি চিকিৎসা শুরু করলেন এবং স্যারের আন্ডারে ট্রিটমেন্ট শুরু করেছেন এটা খুব ধীরে ধীরে সুস্থ হয় আমরা দেখেছি আপনিও খুব ধীরে 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 আপনি সুস্থ হয়েছেন কিছুক্ষণ আগে যখন আসলাম আমি দেখলাম যে আপনি নিজে নিজে বাথরুমে যাচ্ছেন হাঁটাচলা করছেন নিজে এসে আমার পাশে বসেছেন সব কাজ করছেন কেমন লাগছে অনেকদিন পরে অনেকদিন পায়ে দাঁড়ানো নিজে বসা নিজে সবকিছু করা করতে পারাটা কেমন লাগছে আপনাকে স্যার আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে যে আমি নিজে হাঁটতেছি নিজে টয়লেটে যাচ্ছি নিজে ব্রাশ করতেছি নিজে হাত দা ভাত খাইতেছি আমি তো কিছুই পারতাম না নিজের কাজের জন্য নিজের কাজের কাউকে ডাকতে হইতেছে না আমি একা একা যেতে পারতে পারছি আমার ওয়াইফ আমাকে থিয়া রুমে থিয়া বাড়িত না কিন্তু এখন উনি চলে যায় কিন্তু আমি একা থাকি প্রথম যে পানি এনে খাই এটা খাই বসতে পারলেন জি সেদিন কেমন লাগলো
অনেক ভালো লাগছে স্যার। সেই ঘটনাটা যদি একটু বলেন, নিশ্চয় হঠাৎ করে আপনি একদিন বুঝতে পেরেছিলেন, সেটা একটু বলেন দীর্ঘদিন পরে। এটা স্যার কি বলবো আর, এটা তো বলার কিছুটাই স্যার আমার, ঠিক আছে, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। একটা সময় সেই বসা থেকে আবার উঠেও দাঁড়ালেন, উঠে দাঁড়ালাম, জি জি, সাহায্য নিয়ে দাঁড়ালেন, সাহায্য দাঁড়ালেন, নিজেই উঠতে পারেন, ভালো লাগছে আমার কাছে অনেক। কি মনে হচ্ছে, স্বাভাবিক সেই জীবন আবার ফিরে যেতে পারে ইনশাআল্লাহ? আশা করি, আশা করি সফুল্লাহ স্যার যে ট্রিটমেন্টগুলো দিচ্ছে, যে থেরাপিগুলো দিচ্ছে, ইনশাআল্লাহ যদি ঠিক মতন দিয়ে যায় ইনশাআল্লাহ আরও সুস্থ হবে ইনশাআল্লাহ। আপনি অনেক মানুষের কাছে এই মুহূর্তে অনুকরণীয়, অনুসরণীয়, কারণ অনেকেই আপনাকে দেখছেন, তারা জানছেন। আপনার আশেপাশে কিন্তু এরকম আরও অনেক পেশেন্ট ছিলেন যারা আপনি দেখেছেন? আমি অনেক দেখছি স্যার। কেমন দেখেছেন সুস্থ হতে তাদেরকে? অনেক অনেক, আমি এখানে যারা রোগী আসছে এপর্যন্ত আমি চার মাস আমার এখানে, আমি প্রায় যারা যে বন্ধু রোগী দেখছি 97% রোগী ইনশাল্লাহ এখানে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে সবাই হাসি মুখে এখান থেকে চলে গেছে, ঠিক আছে, আর বলে গেছে খুব ভালো, ঠিক আছে, সবাই বলে গেছে ভালো। এবং আমি এই মুহূর্তে হয়তো কোটি কোটি মানুষ আপনাকে দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদের মধ্যে অনেকেই আছেন আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন, তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন। আপনি নিজেও যেমন অনেক জায়গায় ঘুরেছেন, অনেক অর্থ, অনেক শ্রম, অনেক কিছু আপনার নষ্ট হয়েছে, যদি আগে হয়তো আপনার জানা থাকতো হয়তো এতগুলো সময় নষ্ট হতো না, এতগুলো টাকা খরচ হতো না। জি স্যার, আমাদের সেই সকল ভাইদের জন্য যদি কিছু বলেন। না, আমি এতটুকুই বলবো যে ডিপিআরসি হসপিটাল, এটার কোনো বিকল্প নাই, আপনার ব্যথাজনিত প্যারালাইসিস, আপনার জিবিএস, আপনি যেটি বলুন, ব্যথা হইলে এখানে আসবেন, অবশ্যই এখানে আসবেন, এখানে ভালো ট্রিটমেন্ট দেয় স্যার, খুব ভালো, দয়া, খুব দয়ালু লোক, এখানে যারা থেরাপি দেয় তারা খুব ভালো, ঠিক আছে, যারা ম্যানেজমেন্ট আছে তারা খুব ভালো, অবশ্যই এখানে আসবেন, সবাই আসবেন এখানে। দর্শক, ধৈর্য, এই ধরনের চিকিৎসাগুলোতে প্রত্যেকের ধৈর্য থাকাটা অনেক অনেক বেশি দরকার। আমরা অনেকেই দেখা যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলি, চিকিৎসার মাঝপথে আমরা চিকিৎসা বন্ধ করে দিয়ে চলে যাই। আমরা এরকম অসংখ্য পেশেন্টকে পাই যাদের ধৈর্যটা একটু কম। দর্শক, এই ধরনের পেশেন্টদের জন্য ধৈর্যটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, পাশাপাশি পরিবারের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। এই সময়গুলোতে যদি আপনারা যদি হাত না বাড়িয়ে দেন আপনার পরিবারের এই মানুষগুলোর জন্য, তারা যাবে কোথায়, তারা বেঁচে থাকার আগ্রহটা কোথায় খুঁজে পাবে? আমার এই ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার পরিবারের সদস্যরা হাত বাড়িয়ে দিয়েছেন, সবসময় চেষ্টা করেছেন, সার্বক্ষণিক তার পাশে থেকেছেন, আজকে আমার এই ভাই উঠে দাঁড়িয়েছেন, সব কাজ করতে পারছেন। আমরা এই ভাইকে আবারও আপনাদের কাছে নিয়ে আসব যখন উনি সম্পূর্ণভাবে দৌড়াবেন, সাইকেল চালাবেন, সাঁতার কাটবেন, এবং ওনার সেই আগের সবগুলো কাজ উনি ফিরে যাবেন, আবারও ওই ভাইকে আপনাদের সামনে নিয়ে আসব। আপনাদের আরও অনেক প্রশ্ন আছে অনেকেরই, যে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পর তারা কেমন থাকেন, সেই বিষয়গুলো নিয়েও আমরা ফুল ডকুমেন্টারি আপনাদের সামনে নিয়ে আসব। অপেক্ষা থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য এবং আমাদের জন্য, এবং সবচেয়ে বড় কথা আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন এই সকল পেশেন্টদেরকে সুস্থ করে তোলার জন্য, স্যারের জন্য দোয়া করবেন, কারণ স্যার একজন উচ্ছিল্লা মাত্র, অবশ্যই উপরওয়ালার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না, বাট স্যারের মাধ্যমে কিন্তু স্যারের হাত ধরে এরকম অসংখ্য রোগী সুস্থ হয়ে উঠছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, এবং বেঁচে থাকার মানে যে আশা সেটা তারা খুঁজে পাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই।
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।